শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে বাইডেন, মার্কিন মেরিন সদস্যদের ইউক্রেন গমনে নিষেধাজ্ঞা, ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার 60% পর্যন্ত, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ। এবার বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি জানিয়েছে, বলেছেন রাশিয়া যদি ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে ন্যাটো জবাব দিতে বাধ্য হবে। ব্রাসেলসে ন্যাটো ও G7 এর জরুরি সম্মেলনের পর তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এ খবর জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জানান যে কোনো পাল্টা পদক্ষেপ হবে সমানুপাতিক, তবে সামরিক পদক্ষেপের বিষয়টি তিনি নিশ্চিত করেননি। ন্যাটো কি করবে জানতে চাইলে বাইডেন বলেন, আমরা জবাব দেব, পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন তাহলে আমরা জবাব দেব, জবাবের ধরন নির্ভর করবে এর ব্যবহারের ওপর। বাইডেন ও পশ্চিমা নেতারা আশঙ্কা করছেন ইউক্রেনের দৃঢ় প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হওয়া রাশিয়া রাসায়নিক বা জৈব অস্ত্র বা পারমাণবিক হামলা চালাতে পারে। গত সপ্তাহে জানা গেছে হোয়াইট হাউস একটি বিশেষ টাইগার টিম গঠন করেছে। এই টিমের কাজ হল যদি এমন কিছু ঘটে তাহলে পাল্টা পদক্ষেপ নির্ধারণ করা। কিন্তু বৃহস্পতিবার বাইডেন আরও বলেছেন যেমন হামলা হবে তেমন পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে রাশিয়ার রাসায়নিক বা জৈবাস্ত্রের হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাইডেনের বক্তব্যের কয়েক মিনিট আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন ইউক্রেনে পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ন্যাটো জোটের 30টি সদস্য রাষ্ট্রের নেতারা ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক বা জৈবাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন। সম্মেলনের বিবৃতিতে বলা হয়েছে এমন কিছুর ব্যবহার হবে অগ্রহণযোগ্য এবং ফলাফলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অবশ্য বিবৃতিতে পাল্টা পদক্ষেপ কি হবে তা উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার এক পশ্চিমা কর্মকর্তা জানান ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও সেখানে সরাসরি সামরিক পদক্ষেপের সম্ভাবনা খুব কম, তবে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মতানুসারে নেওয়া হবে। পশ্চিমারা আশঙ্কা করছে রাশিয়া এমন হামলার অজুহাত তৈরির চেষ্টা করতে পারে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন ইউক্রেনে মাস্ক, সুরক্ষা পোশাক শনাক্ত করা সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হবে। মার্কিন মেরিন সদস্যদের ইউক্রেনে গমনে নিষেধাজ্ঞা জারি করেছে ইউএএস মেরিন কর্পস। মেরিন প্রশাসনের মাধ্যমে এক বার্তায় তারা বলেছে তাদের সেনাদের ইউক্রেন ও প্রতিবেশী বেলারুশ ও মলডোভা ভ্রমণ নিষিদ্ধ থাকবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলমান থাকা অবস্থায় মার্কিন সেনাবাহিনীর কোনো শাখার পক্ষ থেকে এমন নির্দেশ এই প্রথম দেওয়া হলো। মেরিন কর্পসের মুখপাত্র ক্যাপ্টেন রায়ান ব্রোস নিশ্চিত করেছেন নতুন এই নির্দেশ রিজার্ভ সহ সব মেরিন সদস্যদের জন্য প্রযোজ্য হবে। পরে এক বিবৃতিতে মেরিন কর্পসের আরেক মুখপাত্র মেজর জিম স্টেনজার জানান 8ই মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের সঙ্গে আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8ই মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই দেশগুলো ভ্রমণ না করার নির্দেশনা জারি করে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কয়েক হাজার বিদেশি সেনা ইউক্রেন যাচ্ছে বলে কিয়েভ কর্মকর্তারা জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। বুধবার ওয়াশিংটনের ইউক্রেনীয় দূতাবাস জানায় ইউক্রেনের আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের জন্য 7,000-এর বেশি মার্কিন নাগরিক নিবন্ধন করেছেন। এদের সবাইকে লড়াইয়ে অনুমোদন দেওয়া হয়নি এবং সবাই ইউক্রেন যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে, বিশেষ করে যখন হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যকার উত্তেজনা চরমে রয়েছে। কোনো মেরিন সদস্য ইউক্রেনে যুদ্ধ করতে চান কিনা তা স্পষ্ট নয়, তবে পেন্টাগনের এক মুখপাত্র বুধবার জানান এটির কোনো সহজ উত্তর নেই। মার্কিন কর্মকর্তাদের ধারণা ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা রাশিয়ার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার 60% পর্যন্ত। এই বিষয়ে অবগত 3টি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন কর্মকর্তাদের এই ধারণার মাধ্যমে আগ্রাসন শুরুর এক মাস পরও রাশিয়া কেন তাদের মৌলিক লক্ষ্য অর্জন করতে পারেনি তা ব্যাখ্যা করা সম্ভব। আগ্রাসনের আগে রাশিয়া যেসব মৌলিক লক্ষ্য নির্ধারণ করে তার মধ্যে ছিল ইউক্রেনের বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করা। ইউক্রেনের তুলনায় বিশালাকার সামরিক সক্ষমতা থাকার পরও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা তাদের ধারণার পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি। এছাড়া রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বেশি হওয়ার কারণও জানাননি তারা। তাৎক্ষণিকভাবে ক্রেমলিন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
তাৎক্ষণিকভাবে ক্রেমলিন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই সপ্তাহে জানান, পেন্টাগনের হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে অন্তত 1100 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের কি পরিমাণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আর কতগুলো ব্যর্থ হয়েছে তা জানাননি তারা। গোয়েন্দা তথ্যের বরাতে তিন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়ার ব্যর্থতা ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন পরিমাণে হয়েছে। এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে বিমান থেকে ফেরা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার 20% থেকে 60% পর্যন্ত, যা দিনের পরিস্থিতির ওপর নির্ভর করেছে। রুশ আগ্রাসনের সময় ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মস্কোর দাবি, ইউক্রেনের অস্ত্র মজুদ সহ নানা সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি ইউক্রেনের 4,40,00,000 জনগোষ্ঠীর অর্ধেকই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আবাসিক এলাকা, স্কুল, হাসপাতালেও বোমা বর্ষণের ঘটনা ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে উদ্ভূত মানবিক সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। 140 ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের পক্ষ থেকে অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রুশ হামলার ফলে দেশটিতে সৃষ্ট ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য মস্কোর সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে এই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেয় সদস্য দেশগুলো। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয় প্রস্তাবটি। তবে রাশিয়ার জন্য এটি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। এদিনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ 140 সদস্য দেশ, বিপক্ষে ভোট দেয় 5টি দেশ, আর ভোটদানে বিরত ছিল চীন, পাকিস্তান ও ভারত সহ 38টি দেশ। মধ্যপ্রাচ্যের আলোচিত দুই মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেওয়া 5 দেশ হল রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। এর আগে গত 2 মার্চ ইউক্রেনে হামলা বন্ধে একটি প্রস্তাব পাশ করে জাতিসংঘ সাধারণ পরিষদে। ওই সময়ে 141টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তবে তখন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন অনেকেই ভেবেছিলেন কিয়েভের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করা সম্ভব। তবে বুধবার যখনই আগ্রাসনের 1 মাস পূর্ণ হয়েছে, তখন রুশ বাহিনী কার্যত থমকে আছে। অসংখ্য রুশ সেনার প্রাণহানির পরও অবিলম্বে এই যুদ্ধ অবসানের কোনো ইঙ্গিত দৃশ্যত নেই। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব টের পেতে শুরু করেছে মস্কো। রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে আরও সামরিক সহযোগিতা দেওয়া নিয়ে এই সপ্তাহে ব্রাসেলস এবং ওয়ারশোতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার গুরুত্বপূর্ণ মিত্ররা। ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির মূল্য বৃদ্ধি, খাদ্য সরবরাহ নিয়ে আশঙ্কা, নতুন বিশ্ব ব্যবস্থায় চীন রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বজুড়ে আর্থিক এবং ভূরাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো। তবে মস্কোর মিত্র হিসাবে পরিচিত চীন এদিন সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দেওয়ার বদলে ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।